একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, আমি একটা অংশ সম্পর্কে শুধু জেনেছিলাম যে আমরা দেশের অনেক আলেম ওলামাকে দাওয়াত করেছি, সবাই আসলে অনেক ভালো হবে, আমরা ঐক্যের উপরে আমরা বিভক্তি এবং দলাদলি নিরসন করে কীভাবে ঐক্যবদ্ধ হতে পারি এই ব্যাপারে আমরা আলোচনা করব, আলোচনা শুনব, এই বিষয়টা উনি তুলে ধরেছিলেন। তা আমি অত্যন্ত আনন্দের সাথে ওনার এই দাওয়াত বা প্রস্তাব গ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম দুইটা অংশ, একটা হলো স্কুল কেন্দ্রিক এবং একটা হলো মুসলিমদের ঐক্য সম্পর্কেও চিন্তা ভাবনা, মুসলিমদের ঐক্যের রূপরেখা কিভাবে হইতে পারে। তা আমি এখানে দুইটা জিনিস লক্ষ্য করলাম, শিক্ষার ক্ষেত্রে ঐক্য, আমরা শিক্ষার ক্ষেত্রে বিভক্ত হয়ে আছি, কেউ দুনিয়াবী শিক্ষা শিখছে তো দিনের খবর নাই, আর কেউ দিনের দিনই শিক্ষা শিখতেছি তো দুনিয়ার খবর নাই। আলহামদুলিল্লাহ তিনি সারেন্ডার স্কুলের মাধ্যমে, শুধু সারেন্ডার স্কুল না, মাদ্রাসা স্কুল কলেজ অত্যন্ত একটা চ্যালেঞ্জিং সিস্টেম উনি এই মাদ্রাসার মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে গোটা জাতির কাছে তুলে ধরেছেন এবং আমরা তার নমুনা সচক্ষে দেখলাম। একই ছাত্র সে আল্লাহর কালাম কোরআন করিম হেফজ করতেছে এবং কোরআনের অর্থ সে জানছে, শুধু বাংলা না, বাংলা এবং ইংরেজিতে অর্থ জানছে, এবং সে কওমি লাইনে অর্থাৎ একাডেমিক শিক্ষা, কওমির যে একাডেমিক শিক্ষা সেটাও ক্লাস ভিত্তিক শিখে যাচ্ছে ওই একই ছাত্র। আবার বোর্ডের সাবজেক্ট বা বোর্ডের পরীক্ষাও দেওয়ার জন্য এখানে সুন্দরভাবে ব্যবস্থা রাখা হয়েছে। মনে হচ্ছে শিক্ষাক্ষেত্রে এটা এমন একটা প্রতিষ্ঠান, ওয়াল ইন ওয়ান, একই প্রতিষ্ঠানে সব কিছু। আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকতাল্লাহ ওনার এই চিন্তা ভাবনায় বরকত দান করুন এবং আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো উনি শিক্ষার ক্ষেত্রে একটা ঐক্য নিয়ে আসতেছেন, আর আমাদের সামাজিক ক্ষেত্রে ঐক্যের চিন্তা ভাবনা, এখান থেকেই তো সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে পারবে। এই ধরনের শিক্ষা গ্রহণ করে যদি এরা প্রতিষ্ঠিত হতে পারে, আলেম হতে পারে, এই ধরনের আলেমের মাধ্যমে, এই কোয়ালিটি শিক্ষা গ্রহণ করে যারা আলেম হবে তাদের মাধ্যমে আমাদের সমাজেও ইনশাআল্লাহ ঐক্য আসবে, ঐক্য আসতে বাধ্য। আমি স্কুল সম্পর্কে এতটুকু বলে মুসলিম সমাজে ঐক্যের ব্যাপারে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। তা আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি আজকে এখানে ঐক্যবদ্ধ হওয়ার যেখানে চিন্তা ভাবনা করা হচ্ছে,
যে অনুষ্ঠানে ঐক্যের দাওয়াত দেওয়া হচ্ছে, এখানে যেমন এই আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, ঠিক বিভক্তির জায়গায়ও এই আয়াত, বিভক্তির অনুষ্ঠানেও কিন্তু এই আয়াত তেলাওয়াত করা হয়। মানে একই আয়াত ঐক্যের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, আবার অনৈক্যের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। এরকম আরও কিছু আমরা দলিল দেখে থাকি, দুই দিকেই ব্যবহার করা হয়। এটা একটা হাদিসের একটা হাদিস ব্যাপকভাবে আমাদের সমাজে টানা হিসলা করা হচ্ছে, একটা হাদিসকে নিয়ে, সহিহ বুখারীর হাদিস, সোমলি রোয়াতি ও আফতিরুলি রোয়াতি, তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো, চাঁদ দেখে শ্যাম ভঙ্গ করো। কেউ এই দলিল, এই হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে সারা পৃথিবীর মুসলমান একসাথে শ্যাম এবং ঈদ করতে হবে, আবার এই একই দলিল দিয়ে বলছে যে না, এটা ভূখণ্ড ভিত্তিক, চাঁদ দেখে শ্যাম এবং ঈদ পালন করতে হবে। একই দলিল উভয় পক্ষ ব্যবহার করছে। আসলে এগুলো গবেষণা করে দেখলে এক দলিল দুই দলের দুই দৃষ্টিভঙ্গির লোকের পক্ষে হইতে পারে না। তা আমরা এখানে সংক্ষেপে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো সবাই মিলে। ওয়ালা তাফাররাকু, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যাবে। আমরা এই পর্যন্ত তর্জমা করি, এই পর্যন্ত আয়াতটা উল্লেখ করি, এরপরে যাই না। এরপরে যে অংশ আছে, ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, এরপরের অংশে আমরা যাই না। আল্লাহ কি বলছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। ফাআলাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিল মহব্বত ঢেলে দিলেন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ মিল মহব্বত ঢেলে দিলেন। ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে সবাই ভাই ভাই হয়ে গেলে। ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, সবাই তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐক্যের কথা বলছেন, আবার অনৈক্য কিভাবে আসতে পারে, কিভাবে বিভক্ত ছিল মুসলমান বা এই মানব জাতি, তারও একটা ইতিহাস আল্লাহর সাথে সাথে তুলে ধরেছে। মুসলিমরা আগে জাহিলি যুগে কি ছিল, তারা বিভক্ত জাতি ছিল। বিভক্তটা কিভাবে, অন্তরের ভিতরে তাদের মিল মহব্বত ছিল না, তারা কবিলায় কবিলায় বিভক্ত ছিল, তারা পরস্পরের শত্রু ছিল। বিভক্ত থাকলেই তো শত্রু হয়।